প্রিয় দর্শক সেই দুর্ভাবনা কিছুটা হলেও কমাতে শুরু করছি এস এটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আজ আমরা কথা বলবো কোমর ও কাঁধ ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে আপনাদের সমস্যা সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমাদের মাঝে আরও উপস্থিত আছেন তারই চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এমন একজন রোগী চলুন দর্শক কথা বলি তাদের দুজনের সাথেই। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পর্বে আপনাকে ধন্যবাদ আমি শুরুতেই একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি ফেসবুকে মনসুর আহমেদ লিখেছেন কাঁধের জয়েন্টের ভেতরে শুধু জলে জয়েন্ট ফোলা এবং মাঝে মাঝে ব্যথা করে আসলে কাঁধের জয়েন্ট আমাদের মূলত এখানে শোল্ডার জয়েন্টই মেইনলি তো শোল্ডার জয়েন্টের পাশাপাশি আমাদের শোল্ডার গার্ডেল আছে তো গার্ডেলে এখানে অনেকগুলা জয়েন্ট আছে আমাদের যে স্কাপুলা থাকে পিছনে কাঁধের এটা একটা বিশাল এটা এটা একদিক দিয়ে আপনার ডরসাম স্পাইনের কিছুটা অ্যাটাচমেন্ট আছে তারপরে হচ্ছে শোল্ডার আমাদের যে জয়েন্ট তৈরি করেছে এখানে আবার ক্লাভিকল আছে সামনে তো এটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি জয়েন্ট এখানে তো এই এই শোল্ডার বা কাঁধে কিন্তু অনেক সমস্যা অনেকেরই হতে পারে উনি যেটা বলছে পড়া করে ফুলে গিয়েছে তো এই ক্ষেত্রে দেখতে হবে এটার সাথে আর আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা আছে কিনা যেমন অন্য জোরাগুলা ব্যথা হচ্ছে কিনা জ্বর আসছে কিনা বা মানে মাল্টি জয়েন্ট ইনভলভমেন্ট আছে কিনা ব্যথাটা ফুলাটা আমরা হয়তো পালপেট করলে বুঝতে পারি এটা কি মাসেল স্পাজম নাকি অন্য কোনো আথরিড জনিত তো সাধারণত স্পেসিফিক কোনো জোড়ায় যদি এরকম হয় তো এটা হয়তো ওখানকার লোকাল প্রবলেম হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় তো আমার মনে হয় উনি শোল্ডারের বিভিন্ন এক্সারসাইজ এটা করে দেখতে পারে অথবা কাজ উনি কি করে এটা একটা ইম্পর্টেন্ট যে উনি এক কি কাজ বারবার করছে কিনা দীর্ঘমেয়াদি বসে বা পেশাগত কারণে সেখান থেকে হতে পারে অনেক সময় বালির শোয়া থেকে হতে পারে আবার অনেক সময় আপনার ঘাড়ের সমস্যা থেকে কাঁধের সমস্যা হতে পারে অনেক কারণে হতে পারে আমার মনে হয় উনি শোল্ডারের কিছু এক্সারসাইজ করে দেখতে পারে শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ সোলারের মোবিলাইজিং এক্সারসাইজ আছে প্লাস স্ট্রেসিং টাইপের মাসেলের এক্সারসাইজ বা নেকের পাশাপাশি থোরাসি এবং নেক ঘাড় যেটা বলি ঘাড়ের এক্সারসাইজ এগুলা আইসোমেট্রিক বা স্টেটিক টাইপের এক্সারসাইজ করে দেখতে পারে যদি না হয় ওনাকেও তো একজন বাদ ব্যথা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে হবে আমি এবারে আমাদের অতিথির কাছে একটু জানতে চাই তো আপনার নাম পরিচয় বলে একটু বলবেন যে আপনার শুরুর দিকে কি ধরনের সমস্যা ছিল আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাসেল আমি বিগত পনেরো বছর থেকে এই ব্যথায় ভুগতেছিলাম আপনি কি কাজ করেন পেশা কি পেশা আমি রাজমিস্ত্রি কাজ করি আচ্ছা তারপর আমি এক সময় একটা বোঝা নিয়ে মানে পাশার খাইছি এই পাশার খাওয়ার পরে তারপর আমি ব্যথা পাইছি স্বাভাবিক ব্যথা ছিল এক বছর পরে আর কি ব্যথাটা আমারে অনেক ই করছে এফেক্ট করছে যার কারণে আমি অনেক ডক্টর দেখাইছি দেখানোর পরে কোনো ফল পাইনি আমি বিভিন্ন যে যাকে বলছে তাকেই আমি দেখাইছি আচ্ছা দেখানোর পর দেখাই দেখাইতে আমার প্রায দুই তিন বছর চলে গেছে অনেক টাকা ব্যয় হয়ে গেছে এই যাওয়ার পরে আমি এক পর্যায়ে ডাক্তার প্রতি আমার অনীহ হয়ে গেছে আর আমি আর ডাক্তার দেখাইনি এত দিন পর্যন্ত ডাক্তার দেখানো ছাড়াই ছিলাম ব্যথা নিজে নিজের কি ভোগանդিতই ছিলাম ব্যথা তখন কি শুধু ব্যথার ওষুধ খেয়েছেন জি ডক্টর যা দিছে ওইগুলো আমি খেয়েছি তখন কমতো ব্যথা ব্যথা তেমন একটা কমতো না সময়ও আচ্ছা এ তারপরে আমি ওই ডক্টর দেখাই না এক পর্যায়ে বাদ দিয়ে দিছি আর দেখাই নেই অনেক কষ্টে এত বছর কাটাই দিয়েছি আমি এরপরে আমার বাসা থেকে তো আমার ডক্টর দেখানোর জন্য অনেক চাপ দিতেছে আমি ওই ডাক্তারের প্রতি অনি হয়ে গেছে আমি আর দেখাই এরপর না দেখাই না দেখাই এই পর্যন্ত এবার এই স্যারের ভিডিও দেখে আমি অনেক ঘাটাঘাটি করলাম প্রায় আট মাস ধরে এরপর আমি সবাই দেখাইছি

অনেক বলতে আমি এখন সুস্থ পুরোপুরি আচ্ছা আমাদের শুনে অনেক ভালো লাগলো আমি যদি এই রোগীর ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে একটু জানতে চাই যে শুরুতে ওনার কি ধরনের প্রবলেম ছিল আর ওনার তো ব্যথাটা অনেক আগে থেকে কিভাবে এখন এতটা ভালো হলো হ্যাঁ ওনার আসলে প্রফেশনাল প্রবলেম যেহেতু উনি মিস্ত্রি কাজ করে অনেক ভারী কাজ করতে হয় সামনে ঝুঁকে ঝুঁকে এটা আপনি জানেন আর ওনার পড়ে যাওয়ার একটা হিস্ট্রি আছে একটা হিস্ট্রি আছে দুটো একসাথে হয়েছে এবং ক্রনিক ওনার পিএলআইডি ওনার অনেক বছর ধরে ডিক্স প্রলাপস তো আমার আমাদের কাছে যখন আসে আমরা এমআরআই তে দেখলাম যে এটা প্রোটিউডেড ডিক্স তবে ক্লিনিক্যালি কোন ওই যে নিউরোজেনিক কোনো প্রবলেম নেই ওইভাবে যেমন বায়াল ব্লাডার ইনকন্টিনেন্সি বা কডাইকুইনা সিনড্রোম এই জাতীয় কিছু নেই ওনার এস খুব খারাপ ছিল এস আমরা যেটা বলি স্ট্রেট লেগ রাইজিং টেস্ট আমরা টেস্ট করি পিএলআইডি রুগী সব রুগীকে এটা কমন এটা একটা প্যারামিটার যে রুগীটা ইম্প্রুভ হচ্ছে কি হচ্ছে না বা কি অবস্থা আছে দেখার জন্য ফিজিক্যালি অন্যান্য সাথে আমরা করি এটা দেখলাম যে অনেক খারাপ তো এবং ওনার পেশা একটা ব্যাপার আছে বয়স এবং অনেক কিছু হিসাব করে আমরা দেখলাম যে এটা কনজারভেটিভ চিকিৎসায় ফিজিওথেরাপিতে প্রপার ওয়ে যদি দেওয়া যায় ইম্প্রুভ হবে তো আলহামদুলিল্লাহ এখন এখানে একটা জিনিস বলে রাখি স্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনার এক এক রোগীর এক এক জায়গায় হ্যাঁ যেমন উনি কিন্তু কোমর ব্যথার সাথে রেফার্ড পেইন ছিল পায়ে ব্যথা ছিল ওগুলা সম্পূর্ণ কিছুদিনের মধ্যে চলে যায় কিন্তু ওনার কোমরে লোকাল পেইন ছিল অনেক দিন ওই ক্ষেত্রে উনি হ্যাপি ছিল না কারণ একটা লোকাল পেইন তো থাকবে একটা মানুষ আপনি যে কোনো ব্যথাই হোক একটু থাকলে মনে হবে যে আবার ব্যথাটা ব্যাক করতে পারে ঠিক না এরকম আর কি আসলে যখন কোনো পিএলএডি হয় বা যে কোনো এই জাতীয় প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার ডিক্স প্রলাপসের পাশাপাশি ডিউ টু ডিক্স প্রলাপস অথবা আমরা বলি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পাশাপাশি অনেক সময় লিগামেন্ট ইঞ্জুরি থাকতে পারে বার্সাইটিস থাকতে পারে বা অন্য কোনো কারণে যেহেতু দীর্ঘমেয়াদী ইম্ব্যালেন্স ছিল স্পাইন সেক্ষেত্রে মাসেল পুল বা এয়ারটা থাকতে পারে তো আলহামদুলিল্লাহ ওটা আমরা পরে প্রলত উনি যেটা বললেন যে এর আগে অনেক উনি চিকিৎসা করেছেন কিন্তু ফল পাননি সেক্ষেত্রে কি তাকে শুধু পেইন কিলার দেয়া হয়েছে বা তাকে কি ফিজিওথেরাপির অ্যাডভাইস কি করা হয়নি আমার জানা মতে উনি দীর্ঘমেয়াদী হ্যাঁ ওনাকে হয়তো অপারেশনের কথা বলা হয়েছে বা আর অনেক চিকিৎসার কথা বলা হয়েছে বা ফিজিওথেরাপির চিকিৎসার কথা আমার মনে হয় না ওইভাবে বলা হয়েছে আর ফিজিওথেরাপির চিকিৎসাটা আপনি জানেন বাংলাদেশে এখনো মানুষের বা অন্য ডাক্তারদের একটা ধারণা যে এটা গিয়ে গিয়ে করলে হবে বা বাসায় গিয়ে করলে হবে বা একজনকে ডেকে নিয়ে ফিজিওথেরাপি হয়ে যাবে তো এটা একটা একটা ভ্রান্ত ধারণা কারণ প্রত্যেকটা সিস্টেম অফ মেডিসিন আলাদা আলাদা আছে গাইনি আলাদা ফিজিওথেরাপি আলাদা চোখ আলাদা প্রত্যেকটা স্পেশালিস্ট আলাদা এখন চোখের ডাক্তার জানে তার চোখের রুগীর কি চিকিৎসা করতে হবে এবং সেখানেও কিন্তু সুপার স্পেশালাইজেশন আছে ফিজিওথেরাপির সুপার পেন নিয়ে কাজ করে অনেকে নিয়ে কাজ করে অনেকে ফিজিওথেরাপি নিয়ে কাজ করে অনেকে নিয়ে কাজ করে। আছে আলাদা। তো সেক্ষেত্রে একটা মানে সব ক্ষেত্রে একই চিকিৎসা মানুষের একটা ধারণা আছে এই যে ধারণার কারণে রুগী অনেক সময় ভালো হয় না অনেক সময় রুগী বলে স্যার আমাকে বলে যে স্যার ফিজিওথেরাপি লিখে দেন আমি আমার এলাকায় করে ফেলবো বা গিয়ে দিব বা আপনাদের হাসপাতাল থেকে কোন লোক বাসা পাঠাতে পারেন কিনা ফিজিওথেরাপি দেওয়ার জন্য তো মানুষের এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে প্রত্যেকটা চিকিৎসা চিকিৎসকের উপর নির্ভর করে এবং প্রত্যেকটা রুগী আলাদা উনি আমাদের এখানে ওনার মতো পিএলডি রুগী আরও আছে যেহেতু উনি ওখানে ভর্তি উনি জানে একই রুগী আরও আছে তো এক এক রুগীর কিন্তু আমরা একই রকম চিকিৎসা দিচ্ছি না ইট ডিপেন্ডস অন রোগী টু রুগী ভেরি করে যেমন ওনার লাস্ট আমি যেটা বলছি যে ওনার এস এল আর ইম্প্রুভ হচ্ছিল না মানে ইম্প্রুভ মানে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছিল না তা আমি দেখলাম যে ওনার বার্সাইটিস আছে একটা স্যাক্রো আইলিয়াক জয়েন্টে অনেক সময় প্রদাহ হয় ওখানে ইনফ্লামেশন হয় ওটাতে তো ওটা আমরা সিম্পল পিআরপি থেরাপি করে দিয়েছি আলহামদুলিল্লাহ উনি এখন নাই পেইন চলে গিয়েছে কিন্তু রুগীর হয়তো ধারণা যে আমার যে ডিক্স প্রলাপস নিয়ে আসছি সারের কাছে সেটি মনে এখনো যাচ্ছে না ব্যাপারটা এটা আসলে তা না সাথে তার আরো একটা অনেক কোমরবিটিটিস বা অন্যান্য প্রবলেম পাশাপাশি থাকতে পারে তো এই জন্য একটা আমরা বলি কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট দিতে হবে এটা কি বলে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন এবং প্রয়োজনে আমরা ডিপিআরসি তে যদি মনে করি যে কোনো সাইকিয়াট্রিস্টের প্রয়োজন আমরা কল করি নিউরোলজিস্টের প্রয়োজন আমরা কল করি অ্যানাস্থেশিয়ানের দরকার হলে আমরা ডাকি মানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করা হয় এখানে মানে যে স্পেশালিস্টের প্রয়োজন হয় আমরা তাদের কনসার্ন নিয়ে তারপরে এখানে এই এই জাতীয় ট্রিটমেন্টগুলো করে থাকি তার মানে এক জায়গায় সব ধরনের চিকিৎসাগুলো পেয়ে যাচ্ছে জি অবশ্যই আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন আমি প্রশ্নটি নিচ্ছি জাভেদ পারভেজ কোমর ও ঘাড় ব্যথা করে এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে ও হেলান দিয়ে শুয়ে থাকলে এটা হয় পাশাপাশি মেরুদণ্ড ব্যথা করে হুম জাভেদ পারভেজ সব কিন্তু নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে ফেলেছে

উত্তর দিচ্ছি এটা একেবারে কমন প্রবলেম আমরা গতকালকে এই রুগী এই যেতে একজন রুগী আসছে আমাদের কাছে জি সেম প্রবলেম এই 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 রুগীগুলা মানে বুঝতে হবে যখন হাত ব্যথা করে এবং একটা স্পেসিফিক ব্যথা মানে একটা হাত ব্যথার সাথে অবশ্যই আসা তো প্রাইমারি কিন্তু ব্যথাটা আগে কমপ্লেন রুগীদের মানে ব্যথার কথার সাথে অবস্থা আসছে আর একটা অবশ হওয়ার পরে ব্যথা হয়েছে দুইটা আলাদা ইস্যু যদি ব্যথার সাথে অবশের কথা বলে বুঝতে হবে এটা নিউরোজেনিক কোনো প্রবলেম মানে ঘাড়ের কোনো নার্ভ কম্প্রেশন আছে এটা হানড্রেড পারসেন্ট এখানে কোনো ডাউট নাই সেটা হতে পারে ফ্ল্যাক্স ফ্লেক্সাসে কোথাও হতে পারে বা রুটে হতে পারে একেবারে সার্ভাকেলি স্পাইনে হতে পারে বা পাসেস মানে যেখান দিয়া নার্ভগুলো হাতে গিয়েছে সেখানে হতে পারে অনেক কারণে এটা হতে পারে আমার মনে হয় ওনাকে দ্রুত ঘাড়ের একটা এম করে দেখতে হবে একটা এর ব্যবস্থা করেন আর যদি ডায়াবেটিস থাকতো আমরা হয়তো ধরে নিতাম অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার থেকে হতে পারে তা থেকেও এরকম ব্যথা হয় অনেক সময় অবশ অবস লাগে রুগীর রাতে তীব্র ব্যথা হয় আর এই রুগীদের অনেক সময় হাত মাথার উপরে রাখলে ভালো লাগে উপরে উঠিয়ে রাখলে কেউ ধরে রাখলে ভালো মনে হয় আমার মনে হয় ঘাড়ের একটা এমআরআই করে ফেলতে হবে ওনার ওই অনুযায়ী ওনাকে রিহ্যাবিলিটেশন এবং থেরাপি চিকিৎসা নিতে হবে নিলে হয়তো ইমপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সাথে আরো একজন দর্শক আছেন আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে মানে বাইকে ধরে গেছিলাম তারপরে আমার বাপাই পায়ের হাটুতে মানে ব্যাথা পাইছে কি ব্যাথা পাওয়ার পর প্রায় এটা ব্যাথাটা থাকে কিন্তু ঠান্ডা দিন আসলে ব্যথাটা অনেক বেড়ে যায় আর লং টাইম যদি এক জায়গার মধ্যে অনেক সময় বসে থাকি হয়তো বসে কাজ করে থাকি তো তখন মানে উঠে দাঁড়াইতে পারি না অনেক ব্যথা করে এটা হুম 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 বয়স কত আপনার যে আমার বয়স 26 আমি তো নার্স নার্স জি আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার কথা এটা হাঁটুতে প্রায় রোগী আমার কাছে আসে সেম কাহিনী মানে হয় রোড অ্যাক্সিডেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা স্পোর্টস ইঞ্জুরি পরে গিয়ে হোক বা খেলতে গিয়ে হোক বিভিন্ন কারণে মানুষ আঘাত পেতেই পারে তো হাঁটুর মধ্যে হাঁটুটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনিভিয়াল জয়েন্ট হাঁটুর মধ্যে অনেকগুলো লিগামেন্ট থাকে নাম্বার ওয়ান ক্রুসিয়েট লিগামেন্ট এগুলা হাঁটুকে ধরে রাখে বাইন্ডিং লিগামেন্ট এবং খুব হেভি হেভি লিগামেন্ট ক্রুসিয়েট অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র লিগামেন্ট দুইটা ইঞ্জুরি হওয়ার চান্স থাকে তারপরে থাকে মিনিস্কাস কুশনের মতো মানে বাটির মতো দুই উপরের হার আর নিচের হার একটার উপর একটা বসানো থাকে ওই বাটির মধ্যে সেটাও হয় আমরা পেয়ে থাকি প্রায় তারপরে হচ্ছে ফিবুলা এই জাতীয় বাইন্ডিং লিগামেন্ট বা ফিমারের সাথে টিবিয়ার লিগামেন্ট বাইন্ডিং লিগামেন্ট তারপরে থাকে এখানে অনেক বার্সা থাকে বা লিম্ফ নোট থাকে এখানে অনেক মাসেল অ্যাটাচমেন্ট থাকে আপনার এই যে প্যাটালার মধ্যে আমাদের কোয়াড্রিস্যপস অ্যাডাপ্টর মাসেলগুলো অ্যাবডাক্টর মাসেল ব্যাকে থাকে আমাদের হ্যামেস্ট্রিং মানে এটা একটা কমপ্লেক্স জয়েন্ট তো অনেক সময় পোস্ট ট্রমাটিক এই রুগীদেরকে আমরা কিছু টেস্ট করে দেখি যেমন এটা কোনো ওই ক্রুসের লিগামেন্ট ইঞ্জুরি কিনা আমরা ফার্স্ট টার্গেট করি সেটা হতে পারে যদি সেটা না হয় তাহলে আমরা মিনিস্কাস দেখি যে মিনিস্কাসে কোনো ইঞ্জুরি হচ্ছে কিনা সেটাও যদি না হয় আমরা বাইন্ডিং লিগামেন্টগুলো দেখি যে অন্য কোনো লিগামেন্টে টেন্ডার বা কোনো কিনা অথবা কোনো লাম্বার ওরিজিন কিনা মানে কোমর থেকে আবার ওখানে যাচ্ছে কিনা তো এটা একটা অ্যাসেসমেন্টের ব্যাপার আপনাকে আমি বলবো আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কোমর ব্যথা হাঁটু ব্যথার যে ব্যায়ামগুলো দেওয়া আছে ওগুলা একটু আপনি ট্রাই করেন টানা এক মাস করে দেখেন এবং হাঁটুর ব্যথার সাথে আপনি মোটর সাইকেল বাদ দিয়ে সাইকেল চালাবেন সাইকেল বাইসাইকেল এগুলা করে দেখেন যদি ইম্প্রুভ না হয় তাহলে হয়তো আপনাকে অ্যাসেস করে ফার্দার ট্রিটমেন্টে বা ফিজিওথেরাপি চিকিৎসায় যেতে হতে পারে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন বিশ্বাসগঞ্জ থেকে মোহাম্মদ বাবু বলছি জি জি বাবু সাহেব শুনতে পাচ্ছি বলেন আমি আমি কাট থেকে পরে মেরুদণ্ড হারে ব্যথা পাইছি

তারপরে উঠতে পারি না উচিত আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার কথা ওনার কোমরের প্রবলেম এটা ডিউ টু ট্রমা বা আঘাত পেয়েছে যেহেতু আমার মনে হয় আপনি ডাক্তার সাহেবের সাথে কথা বলে একটা এমআরআই করে ফেলতে হবে দেরি করা যাবে না অথবা উনি এক্সরে করেছেন কি না জানি না এক্স হয়তো বেসিক কোনো লিস্থিসিস থাকলে সরে গিয়ে থাকলে বা কম্প্রেশন থাকলে কিছুটা প্রাইমারি বোঝা যায় আর পুরো বোঝা যায় আর বেটার এমআরআই করে ফেলা ডাইরেক্ট একটা এমআরআই করে ফেলে দ্রুত কারণ যেহেতু সেপ্টেম্বর এখন জানুয়ারি অনেক দিন হয়েছে সো এটা নিয়ে বসে থাকা যাবে না আর এইভাবে কিলার তো খেয়েছেন খেতে পারে আমরা দিই অনেক সময় রুগীদেরকে সর্বোচ্চ পনেরো বিশ দিন এক মাস কিন্তু টানা পেনকিলার খেয়ে এটা কোনো রেজাল্ট আসবে না আপনি আপাতত আমার ইউটিউব চ্যানেলে গিয়ে করেন কোমর ব্যথা পিঠ ব্যথার করে দেখবেন কোনটা করলে আপনি বেটার ফিল করেন করলে ভালো লাগে ওটা কন্টিনিউ করেন আর একটা এমআরআই করে ডাক্তার সাহেবকে দেখান যদি সেখানে পি এল হয় বা ডিলিস থাকে তাহলে হয়তো আপনাকে রিহাইব থেরাপি করতে হবে এবং হসপিটালাইজড হয়ে ভালো জায়গা ভালো চিকিৎসকের মাধ্যমে আমাদের সাথে আরও একজন দর্শক ইউটিউবে প্রশ্ন রেখেছেন রনি আহমেদ আমি আপনার পেশেন্ট এল ফাইভ এস ওয়ানে প্রবলেম ছিল ঠিক হয়ে গিয়েছে চার দিন হলো ওই জায়গায় চাপ দিলে ব্যথা করে সামনে ঝুঁকে থাকলে ব্যথা করে আচ্ছা খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হচ্ছে সামনে ঝুঁকে থাকলে ব্যথা হতে পারে অনেক সময় আমরা যেই যে কাজগুলো রুগীদের ক্ষেত্রে ক্ষেত্রে যেমন সামনে থাকলে আমারও হবে আমরা কাজের এই জিনিসটা মানে অভ্যাস করতে হবে ঝুঁকার কাজ কি থাকতে পারে যেমন নিচের কোন কাজ সামনে ফ্লোরের কাজ যেমন উনি ভারী সামনে ঝুঁকে অনেক সময় করে যেহেতু মিস্ত্রি কাজদের এটা করতে হয় সবারই আমাদের জুতা পড়তে অনেক সময় সামনে ঝুঁকতে হয় তো এই জিনিসটা একটু টেকনিক চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসতে হবে টোটালি মানে ফোল্ড করে বসতে হবে আমরা টয়লেটিং করার জন্য সময় যেভাবে বসে সামনে মানুষ হাঁটু ভাস করে বসে ওইভাবে বসে এই কাজটা করতে হবে তাহলে সমস্যাটা হবে না আর যদি সামনে টানা ঝুঁকে থাকে বা বসে থাকে তাহলে আবার এই সমস্যাটা হবে আর এটা আমার কাছে মনে হয় না বড় কোনো প্রবলেম যেহেতু তার কথায় ওখানে চাপ দিলে ব্যথা করে এটা লোকাল হতে একটু ট্যান্ডার থাকতে পারে অনেক কারণে তো ওখানে একটু মলম বা যে কোনো ব্যথার মলম লাগিয়ে গরম শেক দিলো চলে যেতে পারে বা ঠান্ডা শেক দিলেও চলে যেতে পারে মাসাল স্পাজম হয় আর যদি এতেও না যায় তাহলে আমরা অনেক সময় এই ক্ষেত্রে প্রোলো থেরাপি বা পিআরপি থেরাপি দিয়ে দিই এটা এক সেশন আসলে উনি আমি করে দিলে আবার চলে যাবে এটা মানে কোনো অসুবিধা নেই তবে ব্যায়াম কন্টিনিউ করতে হবে এবং গুলায় যে বসা চলা ফেরা এগুলা সবাই কি মেনে চলতে হবে? নিয়মগুলো তো শুধু যে রোগী বা এই প্রবলেমে সাফার করছে শুধু তার জন্যই নয় এটা আসলে সবার জন্য। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে আমি ফোনটি নিয়ে নেচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন? আমি বন্দনা আंगाबादা থেকে বলছি। জি। আমি আমার 2014 সালে আমার দৃষ্টিশক্তি সরে গিয়েছিল। আচ্ছা। শক্তি চলে যালে আমি তখন ইন মাস্টাকশন দিছিলাম রাসাইদ পচবিকে একবারের দেখছে হুম তখন ট্রাকশন দিছিলাম তখন ভালো হয়ে গেছে আমার কিছুদিন আগে আবার আরেকটা ডিএক্স হয়ে গেছে এখন আমি আবার ট্রাকশন অবস্থায় আছি স্যার আমাকে অনেক ওষুধ লিখতে এখন আমি এখন কি করতে পারি এই ট্রাকশন দিলে কি আমি ভালো হব আচ্ছা এখন ট্রাকশন কতদিন ধরে দিচ্ছেন আপনি আমি ট্রাকশন দিতে 8 তারিখই আচ্ছা এখন কি অবস্থা দেওয়ার পর

ওই যে রনি সাহেবের কথাই আসছে আমরা যে আমাদেরকে নিয়ম মেনে চলতে হবে এখন একটা রুগী জানে তার এই প্রবলেম অলরেডি ডায়াগনোসড এখন সে যদি গিয়ে আবার একই কাজ করতে থাকে এখন হার্টের রুগী হার্ট ব্লক হয়েছে জানে জানার পরও সে যদি প্রতিদিনই আপনার এই তৈলাক্ত খাবার খেতে থাকে গরুর মাংস খেতে থাকে এক্সারসাইজ না করে তাহলে ব্লক তো একটার পর একটা হতেই থাকবে আমি প্রায় রুগী শুনি পাঁচটা ছয়টা সাতটা দশটা ব্লক হয়ে যায় বা বাইপাস করেছে আবার ব্লক হয়েছে তো আমাদের কজ যদি আমরা বন্ধনা করতে পারি মানে কজ যে কারণে এটা হয় এই কোমর ব্যথা যে কারণে হয় পি যে কারণে হয় এটা ওইখানেই এসে আমাদের ব্যর্থতা আসলে ওই ব্যর্থতাটা আমি বলবো ডাক্তারদেরও রুগীদেরও দুই পক্ষ দুই পক্ষেরই কারণ ওই সচেতনতাটা আমরাও ডেভেলপ করতে পারি নাই বলে দিই রুগীদের চিকিৎসা দিয়ে দিই রুগী চলে যাবে আর রুগীদের বললেও অনেক রুগী সেটা আমলে নেয় না নিয়ে আবার নিজের মতো করে চলাফেরা করে সবার আগে আপনার দরকার নিয়ম কানুন মানা আপনি আমার ইউটিউব ফেসবুকে ঢুকে কোমর ব্যথার যে নিয়মগুলো আমরা বারবার বলছি বসা চলা ফেরা এগুলা মানার চেষ্টা করেন আগে তারপরে আপনি ট্রাকশন দেন বা কিছু করেন সেটা ওই ডাক্তারের পরামর্শে আপনাকে নিতে হবে মানে ডাক্তার সাহেব যদি আপনাকে ট্রাকশন দেয় বা যা করে এটা এটার উত্তর উনি দিতে পারবে ভালো কারণ আমি এখানে লাইভে বসে ওটার উত্তর দিতে পারবো না আপনার সব দেখতে হবে তারপরে আমি আমার মতো করে হয়তো আপনাকে অ্যাসেস করতে পারি যেহেতু একজন ডাক্তার সাহেব চিকিৎসা দিচ্ছে ওনার কথা মতো আপনি চিকিৎসাটা কন্টিনিউ করেন তারপরে না হলে ওনাকে জানান উনি অবশ্যই ব্যবস্থা নেবে তারপরও আপনি হ্যাপি না থাকলে আপনি হয়তো ডাক্তার চেঞ্জ করতে হবে আর নিয়মগুলো আমার কথা হচ্ছে এই যে বারবার আপনার পিএলআইডি হবে হচ্ছে সেটা যদি আপনারা কজ মানে যে কারণে হয় সেটা না জানেন তাহলে তো আবার হবে কয়দিন পর এই এখন ভালো হয়ে গিয়ে আবার হবে তো একটু মেনে চলার চেষ্টা করেন জানার চেষ্টা করেন তাহলে আশা করি ইমপ্রুভ হবে আমি প্রায় রুগী পাই ধরেন আমার এখনো কোমর ব্যথা ঘাড় ব্যথা রিয়াং ছেলে সব ভালো তার ঘাড় চলে যা আবার আসে ঘাড় চলে যা আবার আসে এর মূল কারণ বারবার কেন ব্যথা ফিরে ফিরে আসে এটা নিয়ে আমরা কথা বলবো একজন দর্শক অপেক্ষা করছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন ম্যাম আমার রাত্রে একদিন হঠাৎ ঘুমানোর পরে হঠাৎ আমার দুই হাততে আমার অবশ হয়ে যায় অবশ হয়ে যাওয়ার পরে আমি কোনো কাজ কোনো কিছু না মানে আমি কিছু চাটতে পারছি না আমার ব্রাশ করতে পারছি না কোনো কিছুই করতে পারছি না এক যে স্যার আমি আমার রাস্তা দেখালাম মঞ্জুর স্যারকে উনি আমাকে কিছু ওষুধ দিলেন আমাকে এমআরআই করতে বললেন

আর নামাজ পড়ে যখন স্যার যখন আমি উঠছি তখন দুই হাতে যে এক কটপট শব্দ মানে দুই হাতের একটা কোনো একটা নার মনে হচ্ছে কটপট শব্দ করছে একই সময় বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে অনেক কারণেই এটা হতে পারে আর যেহেতু শুকিয়ে যাচ্ছে হয়তো নার্ভের কোনো ডিজিজও হতে পারে আমার মনে হয় এনসিবি বা ইএমজি করাটা খুব জরুরি আচ্ছা আমার মনে হয় তোমার গার্জিয়ান যারা আছে তাদেরকে একটু বুঝিয়ে বলো অন্তত একটা করে দেখো ইএমজি পরে করো এনসিএসটা করে দেখো এনসিএস ভালো একজন যারা এনসিএস টেস্ট করে ওনাদের মাধ্যমে করে একটু একটা রিপোর্ট অন্তত দেখা দরকার কিছু নার্ভাস সিস্টেম ডিজর্ডার আছে নিউরোলজিক্যাল প্রবলেম আছে যেগুলাতে এটা সমস্যা হতে পারে যেহেতু ঘরের এমআরআইতে খারাপ কিছু আসে নাই আর এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যতদিন তুমি কিছু টেস্ট করতে না পারছো ততদিন পর্যন্ত ঘাড় হাতের ব্যায়াম চালিয়ে যেতে হবে মেনে চলতে হবে করতে হবে নিয়মগুলো মেনে চলতে হবে যেমন একটা পাতলা বালিশে শোয়া সামনে ঝুঁকে মোবাইল ফোন ব্যবহার না করা নিয়মিত হাঁটা চলাফেরা করা এক্সারসাইজ করা হ্যাঁ যেটা সম্ভব এই যে শীতের এক্সারসাইজ অনেকে হাঁটা দৌড়াদৌড়ি এগুলো করে বা বিভিন্ন র্যাকেট ব্যাডমিন্টন বিভিন্ন খেলা খেলে বা যেটা সম্ভব তোমার দ্বারা সেই সেই খেলা খেলাগুলো তুমি যদি মানে করতে পারো তাহলে ট্রাই করো এগুলো অনেক উপকারে আসবে আর ওনাদের চিকিৎসা কন্টিনিউ করো আর প্রয়োজন যখন পারো অন্তত এনসিএস বা যে কোনো একটা করে দেখো দেখাটা জরুরি হয়ে গিয়েছে আমরা কথা বলছিলাম যে একই ব্যাথা বারবার ফিরে ফিরে আসে এবং সেটা যেন না ফিরে আসে সেই জন্য আমাদের কি করা উচিত এখন সেটা আমি যেমন বললাম একটা ছেলে ছেলে স্টুডেন্টের কথা যে ওর কোমরের ব্যথা সম্পূর্ণ ভালো ঘাড় ব্যথা ভালো কিন্তু ショルダー গাডেলে পেইন বারবার আসে আর মূল কারণটা পরে পাওয়া গেল সে টানা স্কুলের এখন কলেজের ক্লাস অনলাইনে করতে হয় এটা একটা ইস্যু যেহেতু অনলাইনে করতে হয় তাকে সে সারা দিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো এই ক্ষেত্রে তার বোন আসে এটা নিয়ে তাদের মূল কমপ্লেইন জি স্যার সে দীর্ঘ গত 3-4 বছর ধরে সারাখন 24 ঘন্টাই মোবাইল নিয়ে ব্যস্ত ঘুমের মধ্যেও পারলেই মোবাইলটা নিয়ে আসে উঠে বসে তো এইটা হচ্ছে একটা কজ তো এখন কজ যদি মোবাইল ফোন আমি বলেছি টোটালি বন্ধ মানে ঘুরে ফিরে কিন্তু সেই ওই কজটা আবার একই কজ আসা দ্বারা কিন্তু থেকেই যাচ্ছে কারণ আপনি মোবাইল ফোন যদি স্ট্রেট নিও বসেন মানে সোজা করে আই লেভেলে আনেন তাও পারসিস্টেন্ট কিন্তু আপনার ঘরে কিন্তু অলওয়েজ ওয়ার্ক করতে থাকে মাসেল তো টানা হাতে ধরে রাখলো তো মাসেল পেইন হবে পুল হবে তো ওইটি ইজ মূল কারণ তো এই জিনিসগুলো আমাদের মানে অ্যাড্রেস করতে হবে আমরা প্রযুক্তি নির্ভর হব কিন্তু প্রযুক্তির প্রতি আসক্তি যেন না হয়ে পড়ি আসক্তি হয়ে গেলেই এইসব রোগ আসবে বা ভালো হইলেও আবার হবে ভালো হইলেও আবার হবে এখন সে বুঝতে পেরেছে যে না আসলে মোবাইল ফোনটা কন্টিনিউ ব্যবহার করার কারণে এটা হচ্ছে মোবাইল ফোন বন্ধ করতে হবে টোটালি পড়ালেখা যেটা সম্ভব একেবারে ক্লাসের সময় হয়তো তাকে ইউজ করতে পারে ক্লাস না থাকলে আর মোবাইল ফোন ব্যবহার করার দরকার হয় না এখন মোবাইল ফোনের দেখা যায় যে অনসময় বইয়ের লেখো এখন ইন্টারনেটে পাওয়া যায় সব পাওয়া যায় যার কারণে সবাই ওইটা নিয়ে ব্যস্ত মানে বই পড়া থেকে ওটাই প্রেফার করে বাট এটার কিন্তু হ্যাজার্ডস অনেক আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন তিনি প্রশ্ন রেখেছেন সেটি আমি বলছি ইউসুফ আল মামুন লিখেছেন স্যার আমার গাউট আর্থ্রাইটিস গাউটি আর্থ্রাইটিসের কথাই হতে বলতে চেয়েছেন ডান পায়ের ব্যদ্ধাঙ্গুলিতে অনেক ব্যথা এ ব্যাপারে পরামর্শ চাই জি গাউটি আর্থ্রাইটিস নিয়ে কিন্তু আমি অনেক বড় বড় ভিডিও ইউটিউব এবং আমার পেজ পেজ এবং ইউটিউবে দিয়েছি তো ওখান থেকে উনি আরো ডিটেইলস নিতে পারে তারপরও যেহেতু কিছু বেসিক কথা বলা দরকার সেটা হচ্ছে আসলে হাইপার ইউরিসিমিয়া হয় আমাদের অনেক সময় মেটাবলিজমে সমস্যা থাকলে কারো মানে আমাদের রক্তে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেক বেড়ে যায় তখন এই এই রোগটা হয় যেটা আমরা এক প্রকার বাতরোগ বা গাউটি আর্থ্রাইটিস বলে থাকি এটা থেকে অনেক সময় ইউরেট ক্রিস্টাল ডিপোজিট হতে পারে আমাদের জোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে প্রদাহ হবে পেইন হবে এগুলা হতে পারে কমন তো এই ক্ষেত্রে রুগীদের আমার পরামর্শ হচ্ছে যেহেতু আপনার ওনার এটা নোন কেস এই ক্ষেত্রে উনি গাউটের যে আমরা অনেক সময় কিছু ডাক্তাররা ওষুধ দিয়ে থাকি ওই ওষুধগুলা উনি যদি ডাক্তার দিয়ে থাকে খেতে পারে পাশাপাশি কিছু খাবার আছে যেগুলো কমন তবে মোস্ট অফ দ্য কমন খাবারের মধ্যে যেমন রেড মিট আমরা বলি চার পা পশুর মাংস তারপরে হচ্ছে আপনার সামুদ্রিক মাছ আবার হচ্ছে আপনার এই পিচ্ছিল জাতীয় যত শাক আছে তারপরে ডাল জাতীয় খাবারগুলা এগুলা রুগী টু রুগী ভেরি করে কারো হয়তো এই খাবারে সবারই বেশিরভাগ ক্ষেত্রে এই ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে আবার এইসব খাবারে না বা দুই একটা খাবার হয় দুই একটা হয় না তো এটা খেলে রুগি নিজেই বুঝতে পারে যে খাবারটা খেলে তার প্রধাটা বাড়তেছে ব্যথাটা বাড়তেছে ওই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং ওটার পুষ্টি গুণ অল্টারনেটিভ অন্য কোন খাবার থেকে তাকে নিতে হবে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিয়ে নিয়েছি

আচ্ছা আপনার কাজ কি বসে থাকা গার্মেন্টসে আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওই বসে থাকলে সারাক্ষণ সারাদিন বসে থাকলে কোমর ব্যথা হয় সারাদিন বসে থাকা একেবারে সম্পূর্ণ নিষেধ এটা সবার জন্য বলছি কাজের ক্ষেত্রে মাঝে মাঝে উঠে দাঁড়াতে হবে হাঁটতে হবে বা যে দাঁড়িয়ে কাজ করে একটু পায়চারি করতে হবে একটু বসতে হবে এই যে অবস্থান চেঞ্জ আমরা মেডিকেল টার্ম বলি পশ্চারাল চেঞ্জ পশ্চার চেঞ্জ করতে হবে একই পশ্চারে একটা মানুষ থাকলে সে যে কোনো শুধু শারীরিক মানসিক রোগে আক্রান্ত হবে তো আমার মনে হয় যে আপনি কাজের ফাঁকে ফাঁকে একটু উঠে দাঁড়াবেন একটু হাঁটবেন আবার বসবেন আর বসাটা সোজা হয়ে বসবেন আমার ইউটিউব ফেসবুকে গিয়ে দেখবেন ছবি দেওয়া আছে স্ট্রেট বসার চেষ্টা করবেন আর পাশাপাশি কোমর ব্যথার কিছু দেওয়া আছে ওগুলো করে দেখবেন আর যেদিন আপনার ছুটি থাকবে সেই দিন আপনি হাঁটা এক্সারসাইজ মানে খেলাধুলা হালকা এক্সারসাইজ হালকা খেলাধুলা এগুলো করার চেষ্টা করবেন তাহলে এই রোগগুলো মানে ওইভাবে আপনাকে বড় কোনো সমস্যা করতে পারবে না আমি আবার একটু আমাদের অতিথি কাছ থেকে জানতে চাইবো আপনি যেমন এতদিন ব্যথায় ভুগেছেন আবার ভর্তি হয়ে দেখলেন যে অনেকটা আপনি ইমপ্রুভ করেছে কিন্তু এই ব্যথা যেন আবারও আপনার না আসে সেই ক্ষেত্রে আপনার পেশার সাথে সাথে সেইগুলো আপনি কিভাবে মেনটেন করবেন পেশাকে ঠিক রেখে তো স্যার যেভাবে পরামর্শ দিছে আমার আমি এইভাবে চলার চেষ্টা করব স্যার কিছু আমার নিয়মকরণ শিখাই দিছে এইভাবে চললে আমি যতটা সম্ভব ততটা সামনের দিকে নিয়মগুলো একটু আপনি বলবেন যে কি কি নিয়ম আপনি পালন করবেন যেমন সামনে ঝুঁকে কাজ করা যাইবে না তারপর বসার সময় সোজাইয়ে বসতে হবে বাড়ি কোনো জিনিস নইয়া উঠান যাইবে না ওরা বইসা বইসে আটু ভাঙ্গিয়া তারপর নিয়ে উঠতে দাঁড়াইতে হইবে এরকম কিছু নিয়ম কারণ স্যার আমাকে বলে দিছে অবশ্যই সেটা আর পাশাপাশি কিছু এক্সারসাইজ আমরা দিয়েছি ওকে যেটা উনি করছে অলরেডি আমরা ব্যাক স্ট্রেন্থেনিং কোর স্টেবিলিটি মানে ব্যাক মাসলের রেজিস্টেড এক্সারসাইজ বা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ উপর হয়ে শুয়ে শুয়ে ওই এক্সারসাইজগুলো টানা হতে আরো দুই তিন মাস করতে হবে আর উনি রিলিজ হয়ে যাবে হয়তো আজকালকে ওখানে মানে আরো কিছুদিন ওকে কমপ্লিট বেড রেস্ট থাকতে হবে যেহেতু পিএলআইডি ডিস্ক প্রলাপস হয় অনেক সময় রিকারেন্ট হতে পারে যে এটা যেন না হয় যদি আরও অন্তত মাসখানেক উনি রেস্টে থাকতে পারে রেস্ট বলতে কিন্তু শুয়ে থাকা বোঝানো হয়েছে যদি শুয়ে থাকতে পারে এটা কমপ্লিট রিজলিউশন হয়ে যাবে মানে ইমপ্লামেশনটা টোটালি সাবসাইড হয়ে গেলে ডিক্স কিন্তু যে কোনো ইনজুরি পরে শরীরে যে কোনো অংশ কিন্তু সেখানে ফাইব্রোসিস হয় সেকেন্ডারি টিস্যু আসে এবং সেটা কিন্তু হিলিং হয়ে যায় যখন হিলিং হয়ে যাবে এটা আর ফার্দার প্রলাপস হওয়ার কোনো চান্স থাকবে না জাস্ট এই টাইমটা একটু দিতে হবে আরও এক মাস রেস্টে থেকে আর এক্সারসাইজ করলে উনি অলরেডি বুঝতে পেরেছে হ্যাঁ উনি তো অনেক দিনের পেশেন্ট পনেরো পনেরো ষোলো বছর পুরাতন পেশেন্ট ওইগুলা মেনে চলবে ইনশাল্লাহ চললে ভালো থাকবে তারপরেও অনেক সময় রুগীদের প্রবলেম হয় অন্য কোনো সমস্যা হয় বা চলাফেরা আঘাত পেতে পারে বা কাজের ক্ষেত্রে মানুষ তো বসে থাকে না ঠিক না চলাফেরা করতে গেলে হয় সেই ক্ষেত্রে সমস্যা হলে অবশ্যই আবার একটু ফলাফে আসতে হয় বা দেখিয়ে গেলে কোনো টুকটাক ডিস্টার্ব দেখা দিলে আমরা কারেকশন করে দিই বিশেষ করে যে এক্সারসাইজগুলো এখন উনি শিখলেন এখন তো উনি ভর্তি আছেন শিখে নিচ্ছেন বা করিয়ে দেয়া হচ্ছে সেখানেও ব্যায়ামগুলো যদি উনি নিজে বাসায় নিজে নিজে করেন সেটা মনে হয় অনেক উপকারে আসবে হ্যাঁ অবশ্যই আসলে মানে ব্যায়ামের বিকল্প কিছু নাই সেকেন্ডারিলি আমরা তো ট্রিটমেন্ট দিয়েছি উনাকে এখন প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট ওনার জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ আর যারা ব্যাক পেইনে এখনো ভোগেন নাই বা হওয়ার টেন্ডেন্সি আছে পেশাজীবী ওই জাতীয় তারা হয়তো প্রিভেন্টিভ হিসেবে ব্যায়ামগুলো মাঝে মাঝে করতে পারে তো ব্যায়াম কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে উনি জানে ওনাকে আমরা যে ব্যায়ামগুলা ওনাকে শিখিয়েছি এই ব্যায়াম কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে তো আমরা কিছু ব্যায়াম নিজেরা করি যেটা তো আসলে থেরাপিস্ট বা টেকনোলজিস্ট আমরা যে ব্যায়ামগুলা আমরা করাই রুগীদেরকে সেটা তো আসলে নিজে নিজে পারবে না রুগীরা সেটা আমাদের নিজেদের হাতের কাজ তো সেটা রুগী যাদের বা রোগ আছে যাদের পিএলআইডি হয়েছে তাদের জন্য শুধুমাত্র প্রযোজ্য ওনার যেমন এক্সারসাইজ তো উনি করছেন এখন যে ভর্তি আছেন কিন্তু পাশাপাশি কি কি ধরনের আর কি কি মডালিটিজ ইউজ করা হয়েছে ওনার ক্ষেত্রে এটা আমরা আসলে প্রথমত ডিকম্প্রেশন আমাদের মূল টার্গেট ডিকম্প্রেশনটা আমরা বিভিন্ন মেশিনে ব্যবহার করে থাকি অনেক সময় আমরা ম্যানুয়ালি ডিকমপ্রেসড করে থাকি আমাদের ডিপিআরসির হসপিটাল যে বেডগুলা আমাদের হাসপাতাল তো মূলত পেইন প্যারালাইসিস ট্রিটমেন্ট করে থাকি বেডগুলো আমাদের জেনারেল হাসপাতালের মতো না অনেকে ধারণা যে আমাদের হাসপাতালের বেড আর অন্য জেনারেল যে হাসপাতালগুলো আছে তার মতো এক না টোটালি ভিন্ন তো এই জিনিসটা বুঝতে হবে মানে টোটালি চিকিৎসাও ভিন্ন কোন দিক থেকে মানে কেমন আচ্ছা এটা আমাদের আমাদের যেহেতু আমাদের পিএলআইডি রোগী ট্রিটমেন্ট করতে হবে ব্যথা রোগী ট্রিটমেন্ট করতে হয় স্ট্রোকের রোগী প্যারালাইসিসের রোগী ট্রিটমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ভিন্নতা টোটালি ভিন্ন মানে অন্য হাসপাতালে যেভাবে ব্যাডগুলা গতানুগতিক ব্যাড দেওয়া হয় জেনারেল রুগীদের জন্য আমাদের কিন্তু সেম বেড না ব্যাডগুলো বানানোই হয় যেন যদি কোনো রুগীরে আমরা ম্যানুয়াল ট্র্যাকশান দেওয়া লাগে ওইভাবেই সেটিং করা এবং সে থাকতেও তার সুবিধা আবার ওই ট্রিটমেন্টগুলোই ব্যাডে দেওয়া যায় ওইভাবেই ব্যাডগুলো তৈরি করানো হয়েছে এবং ব্যাডেরও অনেকগুলা ব্যাপার আছে আপনার জানেন আমরা অনেক সময় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইউজ করি সাজেস শর্ট ওয়েব ডায়াথার্মি মাইক্রোয়েব ডায়াথার্মি এগুলো কিন্তু কোন মেটাল প্রোডাক্ট যদি থাকে তাহলে কিন্তু ইন্টারফেয়ার করে সো ব্যাটগুলা যেন মেটাল প্রোটেকটিভ থাকে ওইভাবে তৈরি করা মানে ওগুলা ম্যাটেরিয়ালসও ভিন্ন এই জিনিসটা একটা আমাদের টোটালি যে কোনো বেটে দেয়া যায় যে কোনো বেটে দেওয়া যাবে না সব মানে ইলেক্ট্রোথেরাপিক সব ব্যাডে সব रुग्িরে কোনো ভাবে দেওয়া যাবে না ইভেন কি নট অনলি বেড আমরা অনেক সময় মহিলা রোগী আসে অনেক অর্নামেন্টস পরে আসে চুরি পরা থাকে বা অনেকের ব্রেসলেট সো কল অনেক কিছু থাকে অনেকে তাবিজ নিয়ে আসে সো এগুলা কোনো কিছুই রাখা যাবে না মানে এগুলো আমরা সব এক মানে রুগীর কাছে হ্যান্ড করে দিয়ে তারপরে আমরা ট্রিটমেন্টগুলো করি পাশাপাশি আমরা বিভিন্ন লেটেস্ট যেমন আমরা এখন শক ওয়েব থেরাপি দিয়ে থাকি অন্যান্য আমরা ইপিডুরাল থেরাপি দিয়ে থাকি আমরা বিভিন্ন হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড আমরা থেরাপি দিয়ে শক ওয়েব অলসো ওয়ান টাইপ অফ এয়ার সাউন্ড বাট ওয়ান টাইপ অফ সাউন্ড তারপরে বিভিন্ন আলট্রাসাউন্ড এগুলো আমরা দিয়ে থাকি এবং ইলেকট্রিক্যাল বিভিন্ন স্টিমুলেশন করে থাকি যেমন পিএলআইডি হলে কিন্তু আপনার ডিপ স্ট্রাকচারে কিন্তু মাসেল পুল হয় লিগামেন্ট পুল হয়ে থাকে আপনি যতই মাসেল রিলাক্সিন দেন লটস অফ মাসেল রিলাক্সিন আছে আপনি জানেন যে টলপেরিসন ইপেরিসন বা ব্যাকলোপেন প্রিপারেশন এগুলো জেনারেল বডি রিলাক্স করবে ওই জায়গায় রিলাক্স হবে না ওই জায়গায় লোকালাইজড রিলাক্সেশনটা আমরা বিভিন্ন যখন ড্রাই নিডলিং মাধ্যমে করে থাকি আকুপাংচারের মাধ্যমে করে থাকি বা শকওয়েবের মাধ্যমে করে থাকি তখন ঠিক ওই পার্টিকুলার জায়গাটা রিল্যাক্স হবে রিল্যাক্স হলি ডিকম্প্রেশন হবে अदरवाइज আপনি যতই এক্সারসাইজ করাতে থাকেন ইঞ্জিন অন একনশ পায়ের দিকে যায় জি পায়ের দিকে কোমরের ব্যথা পায়ের দিকে নামে নামা করে পায়ে কোনো পা অবশ জি জি এরকম হয় পায়ের দিকে নামে আচ্ছা আপনার বেবি কয়টা প্রথমটাই সমস্যা হয় কমন আপনার ওয়াইফের এর নট অনলি যত বাংলাদেশের মহিলাদের সিজার হয়েছে বা আফটার ডেলিভারি এই কমপ্লেইনটা আসে কিন্তু ছয় বছর পরে তো আর ওই সিজারের সমস্যা এখানে আসবে না এটা একটা ভ্রান্ত ধারণা মানুষের যে মেরুদণ্ডে ইনজেকশন দিলে বা সিজারের ইনজেকশন দিলে কোমর ব্যথা হয় সম্পূর্ণ অবৈজ্ঞানিক চিন্তাভাবনা এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন এটা ওনার মেকানিক্যাল সমস্যার কারণে হয়েছে যেহেতু মহিলা মানুষ পারিবারিক কাজ করতে হয় সামনে ঝুঁকে বাচ্চাদের কেয়ার বা অনেক কাজ আছে ওনাদের এগুলো করতে হয় ওই সকল কারণে কোমরের ডিস্ক প্রলাপস হয় সাধারণত তারপরে হচ্ছে বাচ্চা পেটে আসলে ওজন বাড়ে সামনে আমরা লাইন অফ গ্রেভিটি শিফট হয়ে যায় বা মেরুদণ্ডের যে আমরা বলি ওজন কেরি করে যে প্রসেসটা সেটা কিন্তু সে চেঞ্জ হয়ে আসে তখন কিন্তু পিছনে টর্ন হয় ইনজুরি হয় লিগামেন্ট ছিড়ে যেতে পারে অনেক অনেক কিছু হতে পারে ব্যাপারটা হচ্ছে যে প্রেগন্যান্সির সময় তো কিছু চেঞ্জেস হচ্ছে এবং সেই কারণে ব্যথাটা সূত্রপাত হয় হতে পারে কিন্তু মানুষের বেশিরভাগ মানুষের এই ধারণাটা যে যেহেতু স্পাইনাল অ্যানেস্থেসিয়া তো দেয়া হয় সেইটার কারণেই হয়তোবা এই ব্যথাটা হচ্ছে হ্যাঁ সেটার কারণে হতে পারে হয়তো ধরেন পাঁচ ছয় দিন দশ দিন পনেরো দিন থাকতে পারে তা ওই লোকাল পেইন হবে ওই ইনজেকশনের শুয়ে পেইন এছাড়া ওই পেইন থেকে কোমর পেইন লেফার্ট পেইন কখনো হবে না তো আমার মনে হয় আপনার ওয়াইফকে একটা এমআরআই করে দেখবেন এমআরআই করলে সমস্যাটা পাওয়া যাবে একজন ডাক্তার দেখি আর ইন দ্য মিন টাইম ওনাকে রেস্ট দেন দশ পনেরো বিশ দিন কমপ্লিট শুয়ে থাকতে বলেন কোনো কাজ করবে না শুয়ে শুয়ে আমার ইউটিউবের চ্যানেল গিয়ে বা ফেসবুকের কোমর ব্যথার ব্যায়ামগুলা করে দেখতে পারে ব্যথায় গরম সেঁক দিয়ে দেখতে পারে রেস্টে থেকে দেখতে পারে আর ভিটামিন একটা আছে যেমন মিকোবেলামিন পয়েন্ট ফাইভ এম জি একটা করে দুবেলা খেয়ে দেখতে পারে এক মাস যদি এতে না কমে এম করে দেখতে হবে যে ওনার ডিক্সের প্রলাপস হয়েছে কিনা ওই অনুযায়ী হয়তো আপনাকে রিহ্যাব থেরাপি বা এক্সারসাইজ বা অন্য কোনো ঔষধ হোক বা অপারেশন সেটা অ্যানাদার ইস্যু সেটা ডাক্তার সাবরা দেখলেই বুঝতে পারবে সেটা চিকিৎসা প্রদান করা হবে তখন আপনি বেশ কিছু মডালিটিজের কথা বলেছেন যে কিভাবে ট্রিটমেন্ট করা হয় ব্যথার ক্ষেত্রে আরেকটি আছে লেজার এবং কোন কোন ব্যথার ক্ষেত্রে লেজারটা কাজ করে হ্যাঁ ধন্যবাদ আসলে ফিজিওথেরাপিতে এখন বা রিহ্যাবিলিটেশনে অনেক মডার্ন ইকুইপমেন্ট আসছে ডে বাই ডে এবং যেটা আমরা বলে থাকি ইলেকট্রোথেরাপির একটা অংশ এবং কিছু বায়ো মেকানিক্যাল কারেকশানের জন্য আমরা বিভিন্ন মডালিটিস ব্যবহার করে থাকি তো লেজার ওয়ান অফ দা দ্যাট টাইপ অফ আমাদের ইকুইপমেন্ট লেজারের ব্যবহার শুধুমাত্র যে ফিজিওথেরাপিতে তা না লেজারের ব্যবহার অল মেডিকেল সায়েন্সে আছে আমরা লেজারের ব্যবহারটা নিয়ে কথা বলবো একজন দর্শক অপেক্ষা করছেন জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আসসালামু আলাইকুম আসসালাম বলেন আমরা শুনতে পাচ্ছি জি আমরা ভালো আছি আপনার সমস্যার কথা বলুন জি আমার সমস্যাটা আমি অনেক পুরাতন রোগী আচ্ছা আমি 10 বছর আগে 10 বছর 11 বছর হলো সরি বা 12 বছর গেল 10 সালে আমি সমস্যা হলো আমার ওই মাদার সেট কি হ্যাঁ হ্যাঁ আমি ডাক্তার কোপিলউদ্দিন স্যার ছিল তখন হুম উনিকে দেখাই উনি আমাকে কিছু ট্রিটমেন্ট করেছিল পাশাপাশি আমি রেজাল্ট 100% হয়নি

ওনার পিএলআইডি ওনারও একই সমস্যা এবং পিএলআইডি রুগী দীর্ঘমেয়াদী যখন রুট কম্প্রেশন থাকে তখন অনেক সময় আমাদের আপনি জানেন আমাদের কুটি কুটি নার্ভ আছে শরীরে ওই রেসপেক্টিভ নার্ভ অনেক মারা যেতে পারে একটা একটা নার্ভ মারা যেতে পারে বা অনেকগুলা নার্ভ বা বান্ডেল মারা যেতে পারে তখন কিন্তু এই যে অবশ ভাব বা এরকম এই জাতীয় সমস্যা আসতে পারে যেহেতু ক্রনিক ওনাকে হয়তো এখন কিছু ওই যে ঘুমের ওষুধ খেতে হয় তো ঘুমের ওষুধ খাওয়া কোনো সমস্যা না খেতে পারে এত ভয়ের কিছু নাই কিন্তু আপনার এটা আপনাকে এটা রিহাবিলিটেশন থেরাপি করতে হবে টানা হসপিটালাইজড হয়ে তাহলে এটা একটা ভালো রেজাল্ট আসবে তো ওইভাবে যদি করতে পারেন আর ইন দ্য মিন টাইম আপনি হয়তো এই যে এক্সারসাইজগুলো আমরা দিয়েছি ইউটিউব ফেসবুকে আমাদের পেজে এবং ইউটিউবে আছে ওখানে দেখে দেখে আপনি ওই ব্যায়ামগুলো একটু করে দেখেন অবশ্যই আপনার উপকারে আসবে টানা ব্যায়াম করতে থাকেন কয়েক মাস ধরে নিয়মগুলো মেনে চলেন বসে থাকবেন না টানা যেহেতু আপনি বলছেন বসে থাকেন টানা বসে থাকবেন না আধা ঘন্টা এক ঘন্টা পর পর একটু উঠবেন হাঁটবেন এইভাবে অভ্যাস করেন হ্যাঁ আর এক্সারসাইজগুলো গুলো করে দেখেন আশা করি ইনশাআল্লাহ ইমপ্রুভ হবে আমরা ফিজিওথেরাপিতে লেজার লেজারের বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আমরা সাধারণত ফিজিওথেরাপিতে যে লেজারগুলো ইউজ করি সেটা হচ্ছে ছোট ইনজুরি গুলোতে ইউজ করা হয় স্পেশালি যেমন টেনিস এলবো গলফার্স সেলবো ডিকোয়ারভেন সিনড্রোম প্লান্টার ফ্যাসাইটিস অল ছোট ছোট মাসেল এবং যেখানে আমাদের লিগামেন্ট এবং মাংসপেশি হাড় এবং মাসেলের যে জাংশনগুলো আছে সেখানে আমরা যদি ইনজুরি হয় প্রদাহ হয় সেটা লেজার ব্যবহার করি কোনই হাতের কবজি পায়ের গোড়ালি এই এই সমস্ত এক্স্যাক্টলি সাধারণত সুপারফিশিয়াল যত ইনজুরি গুলো আছে কিন্তু যে ডিপ ইনজুরি সাজ এস পিএলআইডি বা মানে যেটা খুব ডিপ পেনিট্রেট দরকার এই জাতীয় কোনো লেজার ফিজিওথেরাপিতে কোনো কাজ করে না মানে আমার ব্যক্তিগত অপিনিয়ন আর কি অনেকে হয়তো ইউজ করে পিএলআইডিতে লেজার ইউজ করে অনেকে অন্যান্য আরও বিভিন্ন ট্রিটমেন্ট ইউজ করে আমি দেখেছি তেমন কোনো রেজাল্ট আসে না মূলত লেজাল্টে রেজাল্ট আসে হচ্ছে যে টেনিস এলবো বা প্লান্টার ফ্যাসাইটিস বা রিট্রোক্যালকিনিয়াল স্পার এই জাতীয় মানে সুপারফিশিয়াল যত পেইন আছে কনুই ব্যথা হাতের ব্যথা এই সকল কাজে লেজার খুবই কাজ করে আমার এবং খুবই ইফেক্টিভ এবং দেখা যায় যে পাঁচ ছয়টা শাসনই রুগী ইম্প্রুভ হয়ে যায় এবং খুব সেফ একটা লেজার ট্রিটমেন্ট এবং যা কিছু লেজার দিই বা আমরা যাই করি না কিন্তু ঘুরে ফিরে আবার ওই যে সবাইকে যে কারণে আবার ইঞ্জুরিটা হয় সেটা যেন অ্যাভয়েড করা যায় আর অন্য ডাক্তারা তো জানি স্কিনের ডাক্তাররা লেজার স্কিন হিলিং এ চোখের ডাক্তার চোখে লেজার ইউজ করে থাকে লেজার অপারেশনও আছে আলাদা সেটা অন্য সার্জনরা করে থাকে আবার ইভেন কি লেজার ব্যবহার করা হয় সেটা টার্গেট করার জন্য তো লেজার কিন্তু একটা আমরা যেটা ইউজ করি এটা কোল্ড লেজার বলা হয় লেজারের কয়েকটা ভাগ আছে কোল্ড লেজারটি আমরা থেরাপিউটিক পারপাসে ইউজ করি এটার একটা নির্দিষ্ট ন্যানোমিটার মানে ওয়েভ লেন্থ আছে এবং এটারও কয়েকটা মানে অ্যাকর্ডিং টু ডিপ আমরা কত ডিপতে দিব ওই অনুযায়ী আমরা ন্যানোমিটার সেট করে থাকি যে কোন কোন ইঞ্জুরিতে বা কোন কোন প্রধায় পেইনে কোন কোন জায়গায় আমরা দিব তখন আমরা লেজার ব্যবহার করে থাকি এবং লেজার খুব ভালো একটা ট্রিটমেন্ট এটা কিন্তু একটা এখন আধুনিক একটা চিকিৎসা আমরা বলতে পারি আগে তো এতটা হয়তো বা লেজারের ব্যবহার ছিল না এখন যেভাবে করা হচ্ছে এবং আমাদের সাথে যিনি আজকে আছেন অতিথি উনার তো আপনি বলেছেন যে লাইফস্টাইলটা যদি উনি মানে মেইনটেইন করেন মোট কথা তাহলে উনি অনেকটাই ভালো ভালোভাবে ওনার লাইফটা উনি লিড করতে পারবেন আসলে এই সব কিছুর কম্বিনেশন আসলে দরকার ট্রিটমেন্টটাও যেরকম প্রপার হতে হবে এবং সাথে লাইফস্টাইলটাও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ জানতে হবে আমাদের আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে অনেক আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসটিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এসটিভির সবাইকে অসংখ্য ধন্যবাদ